রাজধানীতে সার্বিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও কয়েকটি জেলায় বেড়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ এক শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গতরাতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। এদিকে খুলনার সিভিল সার্জন জানান, 24 ঘণ্টায় এই হাসপাতালে 37 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদিকে যশোরে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। 24 ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে 84 জন ডেঙ্গু রোগী। সব মিলিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 276 জন। অপরদিকে 24 ঘণ্টায় কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরও 26 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদিকে সিরাজগঞ্জেও কমছে না ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘণ্টায় নতুন করে আরও 15 জন নারী ও পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।